মা টুকি, আর কত জলে নেমে থাকবি? হ্যাঁ, সেই দুপুরে জলে নেমেছি, এখন বিকেল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে না? আয় মা, উপরে আয়, চল বাড়িতে যাই, কাল আবার নদীতে আসব। না মা, আমি বাড়িতে যাব না, বাড়িতে অনেক গরম লাগে, তোমার ওই গরম ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি যাব না, ওই গরম ঘরে থাকার চেয়ে নদীতে থাকাই ভালো, আমার তো নদীর ঠান্ডা জলে থাকতে খুব ভালো লাগছে মা। পাগলি মেয়ে, তোকে নিয়ে আর পারলাম না, ঘরে ঠান্ডা এর জন্য কি নদীতে থাকবি নাকি? নদীতে কুমির আছে, রাতের বেলা কুমির আসবে, কুমিররা না ছোট পাখিদের খেয়ে ফেলে। শোন মা, কয়েকদিন বাড়িতে কষ্ট করে থাক, আমি ঠান্ডা ঘর বানাবো, দেখবি ঘাস দিয়ে ঘরের ভেতরটা এমন ভাবে বানাবো যে ঘর ঠান্ডা হয়ে থাকবে। সত্যি বলছো মা, ঠান্ডা ঘর বানাবে? তাহলে তো আমি নদীতে থেকে এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে, আমরা ঠান্ডা ঘরে থাকবো। আমি উঠছি মা, নদীতে থাকলে আবার কুমির এসে আমাকে নিয়ে যায়, পালাই 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 বাবা। এরপর টুকি টুনি বাড়িতে চলে আসে, এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন, মা তুই বাড়িতে থাক, আমি ঘর বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, যাও, আমি কিন্তু নদীতে গোসল করতে যাব তোমার সাথে, তুমি তাড়াতাড়ি কাঠ নিয়ে বাড়িতে আসবে, ঠিক আছে? ঠিক আছে রে মা, আমি তাড়াতাড়ি আসব। টুনি, কোথায় যাচ্ছ সকাল সকাল? আর বলো না কাকুলি দিদি, যে গরম পড়েছে ঘরে থাকাই যায় না, আমরা তবু বড়রা কষ্ট করে ঘরে থাকতে পারি, কিন্তু আমার মেয়ে তো ঘরে থাকতেই যায় না, সারা দিন নদীর জলে নেমে থাকে, তাই মেয়ের জন্য ভাবছি ঘাস পাতা দিয়ে ঘর বানাবো, যাতে ঘরটা ঠান্ডা থাকে, এজন্য জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি, আর কিছু খড়কুটো আর ঘাস লতা পাতা। ও তাই নাকি? হ্যাঁ, ঘাস পাতা দিয়ে ঘর বানালে ঘরের ভিতর ঠান্ডা লাগবে। তুমিও চলো আমার সাথে, কাঠ এনে তুমিও ঘর বানিও, ঠান্ডা ঘরে আরামে থাকতে পারবে। না টুনি, আমি যাব না, এই গরমে কাঠ কুড়াতে পারবো না, বাড়িতে যাই, দেখি কালুকে পাঠিয়ে দিব। তোমার স্বামী নেই তাই তুমি নিজেই যাচ্ছ, আমার স্বামী থাকতে আমি কেন এই রোদের মধ্যে কাঠ আনতে যাব বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীকে গিয়ে বলো, আমি তাহলে যাই গো। তুমি জঙ্গলে কাঠ আনতে যাও তো, টুনি কাঠ আনতে গেল, কাঠ আর ঘাস পাতা দিয়ে ঠান্ডা ঘর বানাবে, তুমি যাও, আমারও ঠান্ডা ঘর লাগবে, নইলে টুনি ঠান্ডা ঘর দেখে আমার আফসোস হবে। যে রোদ পড়েছে, এই রোদে জঙ্গলে কাঠ কুড়াতে যেতে পারবো না, টুনি আমাদের প্রতিবেশী, টুনি ঠান্ডা ঘরে কি কিছুক্ষণ থাকতে দিবে না আমাদের? যখন বেশি গরম লাগবে তখনই টুনির ঘরে যাবো, গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছো, এত কষ্ট করে ঘর বানানোর থেকে টুনির ঘরে গিয়ে কিছুক্ষণ সময় করে বিশ্রাম নিলেই হবে। অন্যদিকে টুনি কাঠ নিয়ে বাড়ি ফিরছিল, আর দেখতে পায় এক পরীর ডানা গাছের কাঁটার সাথে আটকে গেছে। টুনি পরীর কাছে যায়। একে পরী, তোমার ডানা তো দেখছি কাঁটার সাথে আটকে গেছে, কিভাবে এমন হয়েছে গো? হ্যাঁ গো পাখি, দেখো না, এত চেষ্টা করছি তবুও ডানা কাটা থেকে ছড়াতে পারছি না, ডাইনি পরি তাড়া করেছিল তাই ডাইনি পরির ভয়ে এখানে লুকিয়েছিলাম, কিন্তু এই গাছে যে এত কাটা ছিল লক্ষ্যই করিনি। তুমি চিন্তা করো না পরি, আমি এক্ষুনি তোমার ডানা কাটা থেকে ছাড়িয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে না সাহায্য করলে হয়তো আমাকে এখানে থাকতে হতো। ঠিক আছে পাখি, আমি তাহলে আসি। এই বলে পরি চলে যায়, আর টুনি কাঠ নিয়ে বাড়ি চলে আসে, আর তার আগের থাকা ঘরের উপর কাঠগুলো লাগাতে থাকে। মা মা, এখন কি ঘরের ভিতরে ঠান্ডা লাগবে? না রে মা, এখনো ঘরের কাজ শেষ হয়নি, ঘাস পাতা ঘরের ভেতরে চারপাশে লাগিয়ে দিলে তখন ঘরের ভেতর গরম কম লাগবে, কাল ঘাস পাতা নিয়ে এসে ভিতরে লাগাবো, আজকে কষ্ট করে থাক মা। ঠিক আছে মা, তাহলে চল এখন নদীতে গোসল করতে যাই।
এরপর টুনি টুকি নদীতে গোসল দিতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি টুকি মিলে জঙ্গল থেকে অনেকগুলো ঘাস লতা পাতা নিয়ে এসে তাদের ঘরের ভিতর লাগাতে থাকে, আর সেখানে কাকুরি কাক চলে আসে। টুনি টুনি, তোমার ঘর বানানো হয়েছে? কাকুলি দিদি, আর কিছু জায়গা ঘাস লাগালে ঘর বানানো কমপ্লিট হয়ে যাবে। তা ভেতরে এসে দেখে যাও আমার ঘরটা কেমন ঠান্ডা লাগে। আরে বা টুনি, তুমি তো অনেক সুন্দর ঘর বানিয়েছো। ঘরের ভেতরটা অনেক ঠান্ডা লাগছে তো, এখন তুমি আর তোমার মেয়ে অনেক আরামেই থাকতে পারবে। হ্যাঁ কাকুলি দিদি, মেয়ের জন্যই তো এত পরিশ্রম করে ঠান্ডা ঘর বানালাম। কালু, টুনি তো ঘর বানিয়েছে, আমি ঘরের ভিতরে গিয়েছিলাম, ঘরের ভিতর অনেক ঠান্ডা, আমার তো বাইরে আসতে ইচ্ছে করছিল না। তাই নাকি? তাহলে চলো আমরা কিছুক্ষণ টুনির বাড়িতে বিশ্রাম করে আসি। টুনি অনেক কষ্ট করে ঘর বানিয়েছে ওর মেয়ের জন্য, আর সেই ঘরে আমাদের থাকতে দিবে নাকি বলো তো? তাহলে একটা বুদ্ধি বের করে থাকতে হবে। দাঁড়াও, আমি ভাবছি কি বুদ্ধি করা যায়। এই তো বুদ্ধিটা পেয়ে গিয়েছি। বলো দেখি কি বুদ্ধি পেলে। ও আচ্ছা, ঠিক আছে। টুনি বোন, সর্বনাশ হয়েছে আমার। কি হয়েছে কাকুলি দিদি, বলো আমাকে। আমার স্বামী কালু যে গরমে অজ্ঞান হয়ে গেছে, এখন তুমি পারো কালুর জ্ঞান ফেরাতে। তোমার এই ঠান্ডা ঘরে কিছুক্ষণ রাখলেই জ্ঞান ফিরবে। টুনি আমাকে সাহায্য করো, টুনি সাহায্য করো। ঠিক আছে চলো কালু ভাইকে নিয়ে আসি। কাকুলি দিদি, কালু ভাইয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তোমরা আমার বাড়িতেই থাকো, আমি কাজে গেলাম। মা টুকি, তুই তোর কালু আঙ্কেল আর কাকুলি মাসির সাথে ঘরেই থাকিস। হ্যাঁ মা, ঘরেই থাকবো। ঘরের ভিতর যা গরম কম লাগছে, তাই ঘুম পাচ্ছি খুব। আমি যে ঘুমাবো মা? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। কাকুলি, বুদ্ধিটা কেমন দিলাম দেখেছো? কত শান্তি লাগছে টুনির ঘরে, মনে হচ্ছে একেবারে এই ঘরে থেকে যাই। কিন্তু কাকুলি, আমার খুব খিদে লেগেছে, দেখো তো টুনির ঘরে কোনো খাবার আছে কিনা। ঠিক আছে গো, দেখছি। কাকুলি, আমি বরং আকান হয়ে থাকি, টুনি আসলে তুমি বলবে জ্ঞান এখনো ফেরেনি আমার। জানোই তো জ্ঞান ফিরলেই টুনির ঘর ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো করে অভিনয় করব। একই কাকুলি দিদি, কালুদাদার এখনো জ্ঞান ফিরিনি? না টুনি, দেখো না এখনো জ্ঞান ফিরছে না। আমার কালুর কি যে হলো কিছুই বুঝতে পারছি না। তাহলে তো কালুদাদাকে এখন হাসপাতালে নিতে হবে, চলো কালুদাদাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কথা শুনে কালু জেগে ওঠে। আমি কোথায় এসেছি কাকুলি? এটা কার বাড়িতে আমাকে এনেছো? আর আমাকে এখানে কেন এনেছো? এই তো কালুদাদার জ্ঞান ফিরেছে। কালুদাদা, আমরা তো তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছিলাম। কালু, তুমি গরমে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে টুনির ঘরে এনেছি তোমার জ্ঞান ফেরার জন্য। আর কিছুক্ষণ শুয়ে থাকো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ কালু দাদা, আর কিছুক্ষণ আরাম করো, সন্ধ্যা হলে বাড়িতে যেও। মা টুকি, খাবার খেয়েছিস দুপুরে? না মা, খাবার খাইনি, খুব খুদে পেয়েছি, আমাকে খাবার খেতে দাও। কি ব্যাপার, এত খাবার কে খেলো? টুনি বোন ক্ষমা কর, আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই সব খাবার খেয়ে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, কাকলি দিদি সমস্যা নেই, আমি টুকিকে দোকান থেকে খাবার এনে দিচ্ছি। কালু, টুনির আলমারিতে বেশ কিছু টাকা দেখলাম, টাকাগুলো আমার চুরি করতে পারলে খুশি খুশি খেতে পারতাম। কাকলি, তুমি টাকার কথা বলছো, আর আমি এই ঠান্ডা ঘরের কথা ভাবছি। যদি ঘরটা আমার হতো তাহলে প্রতিদিন আরামে থাকতে পারতাম। কি
পাখি, তোমরা আমাদের টাকা চুরির কথা বলছো, আমি সব কথা মাকে বলে দিব। কি বলে দিবি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কাকুলি চলো একে মেরে বাইরে বের করে দে, আর টুনি আসলেও মেরে তাড়িয়ে দিব, আর আমরা সব নিজের করে নিব। এরপর কালু কাকুলি টুনিকে মেরে ঘর থেকে বাইরে বের করে দেয়, আর তখনই টুনি খাবার নিয়ে সেখানে চলে আসে। মামা, কালু আঙ্কেল আর কাকুলি মাসি খুব খারাপ, আমাদের টাকা চুরি করতে চাইছে। আমি বলেছি মাকে সব বলে দিব, আমাকে অনেক মেরেছে, অনেক মেরেছে, মেরে বের করে দিল, আর বলেছে তোমাকেও মেরে তাড়িয়ে দেবে, সব কিছু নিজেতে করে নিবে। এসব কি শুনছি কালু দাদা? সব ঠিক শুনেছো, আজ থেকে এই বাড়ি আমাদের, আমরা দখল করে নিয়েছি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, আর যদি বাড়িতে ঢোকার চেষ্টা করো আমরা দুজন তোমাদের গলা কেটে নদীতে ভাসিয়ে দিব। আর দে খাবারগুলো আমাদের দিয়ে চলে যা। আমাদের গলা কাটতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাদের এত সাহায্য করলাম, আর তোমরা আমাকে ঠকালে, তোমাদের সৃষ্টিকর্তা কোনোদিন ক্ষমা করবে না। এরপর টুনি টুকিকে নিয়ে চলে যায় আর জঙ্গলের ভিতরে কাটে থাকে। হে সৃষ্টিকর্তা, এত পরিশ্রম করে ঘর বানালাম, সেই ঘরে থাকতেও পারলাম না, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব? তুমি বলে দাও সৃষ্টিকর্তা, কেন আমার সাথে এমন হলো, এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব এখন আমি? টুনি এসব বলে কাঁদছিল, টুনির কান্না শুনে সেখানে এক পরী আসে। কি হয়েছে পাখি, তোমরা এইভাবে জঙ্গলে কাঁদছো কেন? তোমাকে অনেক ধন্যবাদ এই কঠিন মুহূর্তে আমাদের সাহায্য করার জন্য। একদিন আমি বিপদে পড়েছিলাম, তুমি আমাকে সাহায্য করেছিলে, আজ তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে সাহায্য না করে কি হয় নাকি বলো তো? আমি এখন চলি, তোমরা ভালো থেকো, ঠিক আছে? এরপর পরী চলে যায়। মা মা, ঘরটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এভাবে টুনি টুকি কলাবাড়িতে থাকতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ বনে খুব জোরে ঝড় বাতাস বইতে থাকে, আর ঝড় বাতাসে টুনির বানানো ঘরটা ভেঙে কালু আর কাকুলির উপর পড়ে যায়। কি কি কালু, ঘরটা তো আমাদের উপরেই পড়ে গেল, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! অন্যায় শাস্তি এভাবেই পেতে হয়, তোমরা খুব খারাপ পাখি, টুনি তোমাদের কত সাহায্য করেছে, আর তোমরা কি না টুনিকে ঠকিয়ে টুনি ঘরে সুখে থাকতে চেয়েছিলে? অন্যকে ঠকিয়ে কখনো সুখে থাকা যায় না, বুঝেছো? এখন তোমরা এই ঘরের নিচে পড়ে মরে থাকো। মা মা, ও মা, আগুন লেগেছে গো, আগুন! কি আগুন লেগেছে? কোথায় কোথায় আগুন লেগেছে? চল চল, তাড়াতাড়ি নেভাতে হবে। আরে মা, আমার পেটের ভিতর আগুন লেগেছে, এখন একটু খেতে দাও না মা, ভিতরে যে সব জ্বলে যাচ্ছে গো। ও এই ব্যাপার, যা যা, ঘরে কোনো খাবার নেই, আমি ভাবলাম আমার সিন্ধুকে আগুন লেগেছে। উফ বাবা, জোর বাচ্চা বেঁচে গেলু। মা, এত কিপটিমে করে কি করবে, দাও না গো খেতে। এই বেশি কথা বলিস না তো, যা এক জগ জল খা, রাত পর্যন্ত কোনো খিদে লাগবে না। এই চটপটি খাবেন, চটপটি, অনেক সুস্বাদু চটপটি, খেয়ে যাও খেয়ে যাও। এই কাকুলি দেখ দেখ, ওই চটপটির দোকানদার কত হ্যান্ডসাম, মনে হয় অনেক বড় লোক, এই হ্যান্ডসামকে যে করেই হোক পটাতে হবে। আরে সুন্দর মেয়ে দুটো তো দেখি এদিকেই আসছে, দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোকের মেয়ে, না এদের পটানোর চেষ্টা করতেই হবে। এই যে দিদিমণি, চটপটি খাবেন, চটপটি অনেক টেস্টি। হ্যাঁ হ্যাঁ খাবো তো, আমাদের দুজনকে দুবাটি চটপটি দিন। বাহ অনেক টেস্টি তো, আপনি যেমন সুন্দর আপনার চটপটি খেতেও তেমন সুস্বাদু।
কি বলছেন কি দিদিমণি, আপনার যদি ভালো লাগে রোজ রোজ খেতে আসবেন। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আরে না না, আপনার মতো সুন্দরীর কাছে কি আমি টাকা নিতে পারি? দেখলি কাকুলি, রকি কত ভালো, যেমন সুন্দর দেখতে তেমনি তার অনেক টাকা। আই এম তো ইমপ্রেস, এই ছেলেকে আমি বিয়ে করব। দেখ দেখ জিরা বাসছে রে। এই টুনি, কি রে তুই বুঝি জিরা পুঁতে গিয়ে পাখি হয়েছিস? তাতে কি হয়েছে রে কাকুলি, তোর মতে তো পাতিলে কালি হয়নি। আমায় নিয়ে কানা কানি রটে কথা র কুমারি, সবাই বলি বলি রে আমি নাকি মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী। উফ বাবা, এতক্ষণে আমার সাজা শেষ হলো, আমাকে যা লাগছে না, আজ তো বড়লোক ছেলে আমার পিছনে লাইন লেগে যাবে। যাই যাই ছেলে পটাতে যাই। ওরে বাবা রে, কোমরটা গেল রে গেল। আরে বাস, এটা নারী নাকি পরি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যা কি যে বলছো এসব, তাকিয়ে না থেকে আগে হাতটা ধরুন। আরে বা, মেয়েটা ভারী সুন্দর, বাবার অনেক টাকা আছে মনে হয়, এই মেয়েকে পটাতে হবে, একে বিয়ে করে ঘর জামাই থাকবো। এই ছেলেটাই বুঝি আমার রাজকুমার, শুনেছিলাম টাকা খেলেই নাকি প্রেম হয়, দেখি তো মনে হচ্ছে বড়লোকের ছেলে, একে পটিয়ে বিয়ে করতে পারলে পায়ের উপর পা রেখে সারা জীবন কাটিয়ে দিব। একে সুন্দরী, তুমি কি ভাবছো, আমার সাথে ধাক্কা খেয়ে তো মনের ঘন্টি বাজিয়ে দিলে, এক দেখাতেই ফিদা। যা দুষ্টু, কি যে বলছেন, আমারও যে মনের ঘন্টি বেজে গেছে। ওরে বাবা রে, ইস রে, পাটা আমার গেল রে। একি আপনার কি হয়েছে? হায় সর্বনাশ, আপনার পা থেকে তো রক্ত পড়ছে, আপনি দাঁড়ান আমি এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এসবের কি দরকার ছিল, এরকম ছোটখাটো আঘাত এমনিতেই ঠিক হয়ে যায়, রোজ কত রকম আঘাত পেতে হয় তার কোনো ঠিক নেই। আচ্ছা আপনি এত বোকা কেন বলুন তো, আনমনে কাজ করছেন তাই তো আঘাত পেয়েছেন। কি আপনি আমাকে বোকা বললেন? সত্যিই তো আমি বোকা, তাই সবাই আমাকে কথা শোনায়। এমা আপনি মন খারাপ করছেন কেন, আমি তো এমনি বললাম, আর আপনি তো অনেক সহজ সরল, কিন্তু আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমি আমার সৎ মায়ের আর দুই ভাইয়ের সাথেই থাকি, আমি বোকা বলে ওরা আমাকে অনেক কথা শোনায়, সারা দিন কাজ করি, তবু আমার সৎ মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না, আমি এত বোকা কেন বলুন তো। আহারে আপনার অনেক কষ্ট, চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রকির সাথে মুন্নির, আর কালুর সাথে কাকুলির, আর টুনির সাথে টোনার, এদের মধ্যে ভাব জমে যায়, আর এভাবেই প্রেম হয়ে যায় একদিন। এই কাকুলি জানিস, আমার রকি ভীষণ বড়লোক, ও আমাকে অনেক গিফট দেয়, আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছে, আমার কি যে ভালো লাগছে। কি যে বলিস না তুই, আমার কালুর কথা শুনলে তো মাথায় হাত দিবি, কালু আমাকে শুধু ফোন গিফট করেনি, আমার যখন যা লাগবে সব দেয়। এই দেখ ওর নাম নিতে না নিতেই আমাকে কল করেছে। হ্যালো, হ্যাঁ কালু কেমন আছো? আরে না না, তোমাকে ভুলে যাইনি তো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি সুইমিং এ একটু গোসল করে আসি। হে কি কাকুলি, তুই মিথ্যে কথা বললি কেন, তুই তো কলেজে যাচ্ছিস, জানিস না মিথ্যে কথা বলতে নেই। তোর ভাঙা ক্যাসেট থামাতো, তুই কি বুঝবি কখনো প্রেম করেছিস নাকি? হ্যাঁ আর বুঝবি বা কি করে, তোর পা যা লম্বা, তোকে কেউ পছন্দ করবে নাকি? হ্যাঁ অন্য কে আসে জ্ঞান দিতে, যত সব ঠিক বলেছিস রে কাকুলি, টুনির এই লম্বা পায়ের জন্য কেউ কে বিয়েই করবে না। টুনি আমরা আর কতদিন এভাবে দেখা করব, চলো টুনি আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সত্যি বলছো টোনা, তুমি আমাকে বিয়ে করবে? আমি রাজি টোনা, আমার লম্বা পায়ের জন্য কেউ আমাকে বিয়ে করতে চায় না,
আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাইছো? এরপর টুনাটুনি বিয়ে করে, অন্যদিকে কালু আর রকিও বিয়ে করে। বাড়িতে বৌনিয়া আসে, মুন্নি আর কাকলি তাদের স্বামীর বাড়ি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়। কি চেয়েছিল আর কি হলো? তিন ছেলের বউ দেখে মিনুর মাথায় তো বাজ ভেঙে পড়ে। হায় হায় রে, আমার তিন ছেলে এ কি করেছে! ভেবেছিলাম অনেক পর নিয়ে তিন ছেলের বিয়ে দিব, আমার সে আশা সব জলে ভেসে গেল। এই কালু, এই ভাঙা বাড়িটা বুঝি তোমাদের? ভেবেছিলাম তুমি কত বড় লোক, এখন তো দেখছি আর তোমার মা এসব কি নাটক শুরু করেছে, থামাবে নাকি চলে যাব? মা মা, তুমি এমন করেছো কেন? বিয়ে করেছি তাতে কি হয়েছে বলো তো? চুপ হারামজাদা, 2 টাকা উপার্জন করিস না আর বউনি এসেছিস বাসায়? হায় হায় রে, এ আমার কি হলো রে! টোনা, কাল থেকে তুমি কাজ করে সব টাকা এনে আমাকে দিবে, এখন থেকে মাকে কোনো টাকা দিবে না। কিন্তু টুনি, এতে তো মা ভীষণ রেগে যাবে। আমি যা বলছি তাই শোনো, এতদিন সবাই তোমাকে বোকা বলেছিল তাই না? এবার দেখবে মজা। টুনি, এই টুনি, আমাকে একটু চা দিয়ে যা তো। একি কাকলি, তুমি নিজে গিয়ে চা নিয়ে খেতেই তো পারো, বৌদিকে কেন ডাকছো? চুপ কর তো তুমি, বৌদি বৌদি না তো ছাই, ওর চেহারা একবার তুমি নিজে দেখেছো নাকি? হ্যাঁ, ও আমাদের এ বাসার কাজের লোক। টুনি, এই টুনি, এত বেলা হয়েছে রান্না বসাবি না, আর আমি যে চা চাইলাম। কি হয়েছে রে, আমাকে এভাবে ডাকছিস কেন? চা দিব মানে তুই নিজে করে নিয়ে খেতে পারিস না? সে কি টুনি, তুমি আমার বৌমার সাথে এভাবে কথা বলছো কেন? যাও ওকে চা বানিয়ে আনো আর আমাকে 1 গ্লাস দুধ দাও। ওয়াকথু, এটা কি দিয়েছিস? ঘরে কি চিনি নেই নাকি? হ্যাঁ না রে, চিনি নেই। কালুকে একটু বল না চিনি আনতে, চিনি যে শেষ হয়ে গেছে। কি, আমার বর নিয়ে আসবে চিনি? হ্যাঁ রে টুনি, তোর বর আছে কিসের জন্য শুনি? শুনেছি এই বাসার সব বাজার তোর ওই হ্যাবলা বরটা করে, যা তাকে আনতে বল গিয়ে। মা মা, আমাকে একটা ফেস প্যাক এনে দিন তো। কি ফুসপাত, কার আবার বাদ হলো? তাই তো বলি, এত গন্ধ কিসের? না মা, ওটা নয়, আপনি ভুল ভাবছেন, ওটা তো ফেস প্যাক। না মা, ওটা তো মুখে লাগানো ফেস প্যাক। ও তাই বলো টুনি, এই টুনি। হ্যাঁ মা, ডাকছেন, কি হয়েছে বলুন। হ্যাঁ ডাকছি, মুন্নিকে একটা ফুসপাত এনে দাও তো, ধর দেরি, ফেস প্যাক এনে দাও। ফেস প্যাক? কিন্তু মা, আমার কাছে তো কোনো টাকা নেই। দেখেছেন মা, দেখেছেন, আমি একটু সুন্দর জন্য আমার সাথে হিংসে করে বলছে টাকা নেই, বুঝি তো? সব বুঝি, সব বুঝি আমি। এই টুনি, আমার মুখের ওপর একদম কথা বলিস না, যা বলেছি এক্ষুনি আমার সুন্দরী বৌমাকে ফেস প্যাক এনে দে। ফেস প্যাক দিবি তাই না? দেখ আজকে তোকে কি দেওয়াই, এবার জমবে মজা। মুন্নি মুন্নি, এই দেখ তোর জন্য আমি ইন্ডিয়ান ফেস প্যাক নিয়ে এসেছি, একবার দিলেই ফর্সা ধবধবে হয়ে যাবি। সত্যি বলছিস টুনি? দে দে এক্ষুনি দে। যে করে হোক, ওই টুনি আর কাকুলির থেকে আমাকে সুন্দর হতেই হবে, তাহলে আমার শাশুড়ি আমার সব কথা শুনবে। কিন্তু এই ফেস প্যাক এত দুর্গন্ধ কেন? কেমন যেন গোবরের গন্ধ পাচ্ছি। এ কি, বু 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 ভূত, কো কো কো, কোথায় আছো ভূত? ভূত ভূত, কে কোথায় আছো, বাঁচাও! এই মৃত শ্বশুরের ছেলে, এত চিৎকার করছো কেন? হ্যাঁ আমি মুন্নি, তোমার সুন্দরী বউ, মুখে ফেস প্যাক লাগিয়েছি বুঝেছো? ও বাবা, এখনই তো দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়েছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কাকুলি আর মুন্নির অহংকার বাড়তেই থাকে। একদিন মিনু ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর টোনা অ্যাম্বুলেন্সে করে মিনুকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার বলে,
দুঃখিত টোনা, আপনার মাকে বাঁচাতে হলে শীঘ্রই ওনার অপারেশন করতে হবে। ওনার খাদ্যনালী একদম শুকিয়ে গেছে। আপনি জলদি 1,00,000 টাকা নিয়ে এসে ওনার অপারেশন করান। রকি, কালু, সবই তো শুনলি। এখন মায়ের অপারেশনের টাকা আমাদেরকে দিতে হবে। এত টাকা আমার একার পক্ষে দেয়া সম্ভব নয়। তোরাও কিছু টাকা দে। একি দাদা, আপনি এসব কি বলছেন? এত টাকা আমরা কোথায় পাবো? আর আমাদের ভবিষ্যৎ আছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। হ্যাঁ দাদা, কাকুলি ঠিক বলেছে। আর মায়ের তো বয়স হয়েছে, বাঁচবেই বা কতদিন? ওসব অপারেশন করতে হবে না। রকি, আজই আমি বাবার বাসায় চলে যাব। চলো এক্ষুনি চলো। ভাই তোরা যাস না, মায়ের যে অপারেশন করতে হবে। ভাই কেঁদো না টোনা, কেঁদো না। আমার পা লম্বা বলে আমার যদি বিয়ে না হয়, তাই আমার মা আমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিল। তুমি বরং সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাও। টাকা গেলে টাকা পাবো, কিন্তু মা গেলে তো আর মা পাবো না টোনা। সত্যি টুনি, তুমি অনেক ভালো। এরপর টুনির টাকা দিয়ে মিনুর চিকিৎসা করায়। মিনু পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে আসে। একি টোনা, রকি, মুনি, কালু, কাকুলি কোথায়? এরপর টোনা মিনুকে সব ঘটনা খুলে বলে। কি বলছিস এসব? রকি কালু আমার নিজের সন্তান হয়ে আমার সাথে এমনটা করতে পারলো? আর আমি কি না, যাকে সৎ ছেলের বউকে এত অবহেলা করেছি, তারাই আমার উপকার করলো? তোরা আমাকে ক্ষমা করে দিস রে বাবা, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। সত্যি বৌমা, আমি তোমাদের ভালোবাসা বুঝতে পারিনি। কাঁদবেন না মা, কাঁদবেন না। কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াই অনেকে আমাদের আপনজন হয়ে ওঠে, তাই আমাদের উচিত সব সম্পর্ককে সম্মান করা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।